গাইঘাটায় তৃণমূল নেতাকে মারধর। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ। তৃণমূলের অভিযোগ মিথ্যে বলে দাবি বিজেপির। গাইঘাটা থানার অন্তর্গত জলেশ্বর এলাকায় তৃণমূল নেতাকে মারধরের ঘটনায় দুজনকে গ্রেফতার করল গাইঘাটা থানার পুলিশ। প্রসঙ্গত, মঙ্গলবার রাতে গাইঘাটা থানার জলেশ্বর এলাকার তৃণমূল নেতা সুভাষ হালদারকে মারধরের অভিযোগ ওঠে। ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই মারধর করেছে তৃণমূল নেতাকে। প্রতিবাদে রাতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকেরা। জানা গিয়েছে, মঙ্গলবার গাইঘাটা জলেশ্বর শিব মন্দিরের পাশে পিকনিক করছিলেন সুভাষ হালদার পরিচিতরা। অভিযোগ, সেখানেই সন্ধ্যা নাগাদ তৃণমূল নেতার ওপর হামলা চালানো হয়। ঘটনায় জখম হন তৃণমূল নেতা। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রাতে জলেশ্বর মন্দির এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে তৃণমূল কর্মী সমর্থকেরা। একটা মন্দির, তাকে কেন্দ্র করে একটা মেলার মাঠ, তাকে কেন্দ্র করে একটা পার্ক, আমরা দিনের পর দিন দেখছি সেখানে মদ খেয়ে অসভ্য আচরণ, মারামারি নিত্য লেগে থাকছে। বারংবার মন্দির কর্তৃপক্ষ সেক্রেটারি আমরা বলেছি, কিন্তু আমাদের মনে হয়েছে সে বিজেপির মেন্টর হিসেবে কাজ করছে। এখানে একটা রাজনৈতিক আখড়া বানিয়ে আজকে আমাদের নেতৃত্ব যখন এখান দিয়ে যাচ্ছিল, তার উপর অকর্তৃত অতর্কিত আক্রমণ করে সে ভীষণভাবে ইনজিওর্ড। এ বিষয়ে আন্দোলনকারীরা দাবি জানাতে থাকে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। ঘটনায় অভিযোগ দায়ের। এরপরই রাতে দুজনকে আটক করে পুলিশ। পরবর্তীতে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম নয়ন চক্রবর্তী ও দীনেশ বৈরাকি। অভিযুক্তদের এদিন বনগাঁ আদালতে তোলা হয়েছে। ধৃতদের মধ্যে নয়নকে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। রাস্তা অবরোধ বলতে, এখানটা আমাদের নেতা সুভাষ হালদার, আমাদের ব্লকের নেতৃত্ব, এখানটায় এখানে স্পটে আসে, কোনো একটা মেয়ের সমস্যা নিয়ে তারা বলতে আসে, উদ্যোগ মদ খেয়ে মাতাল অবস্থায় এসে তাকে জিজ্ঞাসা করায়, সে বললো পরের দিন সকালবেলা আসুন, এসে আপনাদের সাথে কথা বলছি, এটা মিটিয়ে দেওয়া হবে। হরিঙ্গাটার ওখান থেকে পঞ্চায়েত থেকে এখানে পিকনিক করতে এসেছিলো, সুভাষ দাস এখানটায় ছিল। মান্নান বিশ্বাসের ছেলে, তার নাম হচ্ছে অভি বিশ্বাস। সুভাষ দাকে বেধরক মারধর করে উনি এখন হসপিটালে ভর্তি আছে। এরপরে আমরা ওখানে যাই, যাওয়ার পরে এখানকার আমাদের কিছু ছেলেপেলে যায়, যাওয়ার পরে একটা ছেলেকে যেভাবে হিট করেছে, মানে না দেখলে, রক্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না। যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি নেতা রাজকুমার মিত্র। তিনি বলেন, তৃণমূলের পক্ষ থেকে মিথ্যা অভিযোগ করা হচ্ছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আক্রান্ত হয়েছেন ওই নেতা। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আমি ওখানে লোকাল সূত্রে খবর পেলাম, ওখানে একটা পিকনিক হয়েছে শিব মন্দিরের মাঠে, আর ওই পিকনিকে নাকি গণ্ডগোল হয়েছে, আর সেই গণ্ডগোলে তৃণমূলকে মেরেছে। আর যে কথা হচ্ছে, তৃণমূলরাই তো বলে, আমার তৃণমূলদের কাছেই প্রশ্ন, যে বিজেপি নেই, বিজেপির লোকজন নেই, বুথ কমিটি নেই, বুথ নেই, তাহলে আবার বিজেপি মারছে? এ তো হাসবে লোক শুনে। ব্যাপার হচ্ছে, ভোট দেখুন, সবে তো শুরু, 2023-এ পঞ্চায়েত নির্বাচন, আর 2018-সালের পঞ্চায়েত নির্বাচন ধরমপুর টু অঞ্চলে হেরেছিল সুভাষ হালদার, আর 23-এর নির্বাচনের এখনও তো ভোট গণনার দিনক্ষণ ঠিক হয়নি, তার মধ্যেই ওরা যেভাবে রক্ত হানাহানি মারামারি করছে নিজেদের মধ্যে, তা আমার তো মনে হয় না ওরা প্রার্থী খুঁজে পান। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, গাইঘাটা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।